Hello students, welcome back to my YouTube channel Pradeep Academy. প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 পার্ট 5 হিস্ট্রির যে প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে তিনের দাগের যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে সেই দুটো প্রশ্নের উত্তর এখানে আমি করে দেখাচ্ছি। আশা করি তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পারবে। তিনের প্রথম প্রশ্ন দেওয়া আছে, তিনের একের দাগের প্রশ্ন দেওয়া আছে, দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের এক, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? প্রশ্নটা দিয়েছে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভার প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার ভারতের আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছেন। পেশায় চিকিৎসক মহেন্দ্রলাল সরকার মানুষের অন্ধবিশ্বাস দূর করে তাদের যুক্তিবাদী সমর্থক হতে বলেন। তিনি বাংলার লেফটেন্যান্ট গভর্নর রিচার্ড টেম্পল এর, পৃষ্ঠাটা চেঞ্জ করতে হবে, টেম্পলের সভাপতিত্বে অধ্যাপক ফাদার ইউজিন লাফোর সহায়তায় 1776 খ্রিস্টাব্দে কলকাতার বৌবাজার স্ট্রিটের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, শারীরবিজ্ঞান, ভূতত্ত্ব সহ বিজ্ঞানের সমস্ত বিভাগের গবেষণা ও বিজ্ঞান চর্চার উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। ভারতীয় বিজ্ঞানের যাবতীয় মৌলিক গবেষণার সুযোগ এখানে সৃষ্টি করা হয়। এখানে যারা গবেষণার কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, মেঘনাথ সাহা প্রমুখ। তাহলে এই সমস্ত প্রথিতযশা ব্যক্তিরা মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের গবেষণা করে বিখ্যাত হয়েছেন। এই সকল কারণেই মহেন্দ্রলাল সরকার আমাদের কাছে এত স্মরণীয় হয়ে আছেন। তিনের দুইয়ের দাগের প্রশ্নটা দিয়েছে, তিনের দুই, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা লেখো। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন শিক্ষা বিস্তারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। কলকাতা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এবং কলকাতার বাইরে চুঁচুড়া, বর্ধমান, বহরমপুর, কালনা, মালদহ প্রভৃতি শহরে বেশ কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ব্যাপটিস্ট মিশনের উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ড প্রমুখের উদ্যোগে 126টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনের মিশনারি উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস নামে ছাপাখানা স্থাপন করলে এদেশে শিক্ষা বিস্তারের এক যুগান্তকারী ঘটনা ঘটে। এখান থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় যেমন বাংলা, হিন্দি, উড়িয়া প্রভৃতি বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও অন্যান্যর উদ্যোগে স্কুল পাঠ্য বই ছাপা হয় যা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। তাহলে এইভাবে তিনটে প্রশ্ন, দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখলে সম্পূর্ণ নাম্বার পাবে। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও, নিয়ে প্র্যাকটিস করো এবং তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কে এটা জমা দাও। আশা করি
ভালো রেজাল্ট হবে। বেস্ট অব লাক।